আগামী গ্রামের একটি ছোট্ট নিবেদন এই বসন্ত উৎসব উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা আমি করে দিলাম। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমাদের জীবনে কোনো কিছুই সম্ভব নয়, সেই জন্য তাকে প্রণাম জানিয়ে তার একটি গান দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ। আকাশ জুড়ে শুনি হইবাদে আকাশ জুড়ে শুনিনু হইবাদে তোমারি সকল তারার মাঝে হইবাদে হইবাদে আকাশ জুড়ে শুনিনু হইবাদে হইবাদে সে নাম খানি নেবে বছর বছর এইরকম সম্মান অর্জন করতে পারি। একা কারো
কারো পক্ষে কিন্তু এই সম্মান অর্জন করা সম্ভব নয়। আমাদের সকলের প্রচেষ্টায় আজকে আমরা এই সম্মান এনে নিতে পেরেছি। এবার আবার অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। শীতের ধূসরতা, আর্দ্রতাহীন রুক্ষ বাতাস, আশেপাশে পড়ে থাকা ঝরা পাতা যখন প্রকৃতির সাথে সাথে আমাদের মনকেও বিষণ্ণতায় বিবর্ণতায় ভারাক্রান্ত করে তোলে, ঠিক তখনই শীত ঘুম থেকে জেগে ওঠে প্রকৃতি। শীতের খোলসে ঢুকে থাকা কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অশোক শিমুল পলাশ, মহুয়ারা বেরিয়ে আসে প্রবল উচ্ছ্বাসে। আমরাও অনুভব করি এক পাথর হারা অনাবিল আনন্দ। প্রকৃতি গেয়ে ওঠে রাঙা হাসি রাশি রাশি অসঙ্গে পলাশে। এবার আমাদের ফুলে শিল্পীরা তাদের নৃত্য পরিবেশনের মাধ্যমে সকলকে আহ্বান জানাচ্ছে। ওরে গৃহবাসী খোলদার খোল তলে জলে বন তলে লাগলো যে দোল তার খোলদার খোল। নৃত্য পরিবেশনায় প্রযুক্তা, অদ্রিজা, সুহানি, ঋদ্ধিমা, মৈথিলি, অষ্টমী, দীপান্বিতা। নৃত্য পরিচালনায় সংযুক্তা ডান্স একাডেমির কর্ণধার আমাদের প্রিয় সংযুক্তা। আসুন দেখে নিন ওরে গৃহবাসী খোলদার খোল। Thank you.